নমস্কার বন্ধুরা, সামনেই আসছে নতুন বছর। আর এই নতুন বছরে আমার এই চ্যানেলে থাকবে নতুন নতুন সব চমক। কিন্তু এই চমক পেতে হলে তো তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তাই বলছি, আর ভাবনা চিন্তা না করে চটপট সাবস্ক্রাইব করো, রকম রকম বকম বকম। তাহলে এবার শুরু করছি গল্প। আজ আমি তোমাদের আবারও একটা রহস্য গল্প শোনাব। গল্পটি লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। লেখকের জন্ম হয় 1916 সালে। তিনি তার অসংখ্য গল্প উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যু হয় 1981 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের গল্প শুরু করছি। গল্পের নাম কুয়াশায় ঢাকা মুখ। পারিজাত বক্সি সবে দরজার বাইরে পা দিয়েছেন, এমন সময় ফোনের শব্দ। এই সময়ে আবার কে ফোন করেছে? অবশ্য পারিজাত বক্সির কাছে ফোন করার কোনো সময় অসময় নেই, থাকতেই পারে না। মানুষের বিপদ তো আর দিন বুঝে আসে না। পারিজাত বক্সি ফিরে গেলেন। ক্র্যাডল থেকে ফোনটা তুলে কানের কাছাকাছি নিয়ে যেতেই বাজখাই কণ্ঠ শুনতে পেলেন, পারিজাত বাবু আছেন? চেনা কণ্ঠস্বর। এ কণ্ঠ কানের ভিতর দিয়ে মরমে যেতে দেরি হয় না। আছি এবং কথা বলছি, পারিজাত বক্সির মোলায়েম স্বর। কোথায় থাকেন মশাই? আধ ঘন্টা ধরে ফোন বেজে যাচ্ছে। যার কণ্ঠ, তিনি ভবানীপুর থানার অফিসার ইনচার্জ মহিম রুদ্র। এমন সার্থক পদবি লোকের সচরাচর দেখা যায় না। প্রশ্নটা এড়িয়ে পারিজাত বক্সি বললেন, কি ব্যাপার বলুন? ব্যাপার গুরুতর, আসতে পারবেন একবার? একটু দেরি হবে। কত দেরি? একবার ফরেন্সিক ডিপার্টমেন্টে যাব, অসিতবাবু তলব করেছেন। কতক্ষণ লাগবে জানি না। যতক্ষণই লাগুক আমি অপেক্ষায় থাকব, চলে আসবেন। পারিজাত বক্সি জানেন ফোনে মহিম রুদ্র এর বেশি একটি কথাও বলবেন না। কেসের সম্বন্ধে তিনি সামনাসামনি ছাড়া কিছুই বলেন না। ফোন নামিয়ে রেখে পারিজাত বক্সি বেরিয়ে পড়লেন। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে পারিজাত বক্সি ছাড়া পেলেন 12টা নাগাদ। সেখান থেকে সোজা ভবানীপুর থানা। ঢুকতেই কল্যাণ সোমের সঙ্গে দেখা হলো। চালের চোরা কারবারিদের নিয়ে ব্যস্ত। কল্যাণ সোম মহিম রুদ্রের সহকারী, কিন্তু স্বভাবে একেবারে বিপরীত। পারিজাত বক্সিকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, যান স্যার আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। একেবারে ভিতরের ঘরে গিয়ে দেখল মহিম রুদ্র অস্থিরভাবে পাইচারি করছে, হাত দুটো পিছনে। আমি এসে গেছি মিস্টার রুদ্র। বলার অপেক্ষা না করে পারিজাত বক্সি নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। উদ্ধার করেছেন বলেই মহিম রুদ্র নিজেকে সামলে নিলেন। গলার স্বর খাদে নামিয়ে বললেন, একেবারে বেলা কাবার করে এলেন? পারিজাত বক্সি কোনো উত্তর দিলেন না। মহিম রুদ্র নিজের চেয়ারে বসলেন। সামনের টেবিলের উপর দুটো হাত রেখে বললেন, আর 3টে বছর কাটি দিতে পারলে বাঁচি মশাই, আমার আর এক্সটেনশনের দরকার নেই। কি হলো? কি হলো না তাই বলুন। রায়বাহাদুর অতুল সিংয়ের মেয়ে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে বিষক্রিয়ায় মৃত্যু। কিন্তু বিষ এলো কোথা থেকে, কে দিল কিছুই বোঝা যাচ্ছে না। মেয়েটির বয়স কত? বছর 12। তাহলে ব্যর্থ প্রেমের প্রসঙ্গটা অনায়াসেই বাদ দেওয়া যায়। অবশ্য আজকালকার মেয়েরা 12তেই ঝানু হয়ে যাচ্ছে।
কিন্তু এ মেয়েটি খুবই ক্ষীণজীবী, সেরকম কিছু বলে মনে হচ্ছে না। মাত্র পরশু ব্যাপারটা ঘটেছে, এর মধ্যে সহকারী কমিশনারের 3 বার ফোন এসেছে কেসটার সম্বন্ধে। অতুল সিংহের সঙ্গে কমিশনারের আবার খুব দহরম মহরম, আচ্ছা ঝামেলা। কেসটা গোড়া থেকে আমাকে বলুন তো। পারিজাত বক্সি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। শুনুন তাহলে, মহিমরুদ্র র্যাক থেকে একটা ফাইল টেনে নিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করল। অতুল সিংয়ের বাড়ি টার্ফ রোডে, একসময়ে অভ্রপতি ছিলেন, লোকে বলে মাইকা কিং, নিজের সব দেখাশোনা নিজেই করতেন। একটি ছেলে একটি মেয়ে, ছেলেটি বিলেতে স্কেটিং করতে গিয়ে বরফ ফেটে মারা গেল। সেই শোকে 1 মাসের মধ্যে অতুল সিংয়ের স্ত্রী মারা গেলেন, অতুল সিং বাতে পঙ্গু হলেন, কারবার এক গুজরাটিকে বিক্রি করে বাড়িতেই বসে রইলেন সম্বল ওই মেয়েটি। মেয়েটিকে দেখবার জন্য নবদ্বীপ থেকে দূর সম্পর্কের এক বোনকে নিয়ে এলেন, বিধবা বোন। একটা কথা, মেয়েটি লেখাপড়া করত না? না, স্কুলে যেত না, বাড়িতে এক দিদিমণি পড়িয়ে যেত। তারপর? তারপর রোজ সকালে অতুল সিংহ 2 পায়ে বাঘের চর্বি মাখতেন বাতের জন্য। সেই সময় মেয়ে রোজ কাছে বসে থাকে, সেদিন মেয়েকে দেখতে পেলেন না। বোনকে ডাকলেন, নিহার, মলিকে দেখতে পাচ্ছি না, ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। অতুল দেয়াল ঘড়ির দিকে দেখল, 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছে, শরীর খারাপ হলো নাকি? চেয়ারের পাশ থেকে মোটা লাঠিটা তুলে নিয়ে অতুল সিংহ বোনের সঙ্গে মেয়ে দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় আস্তে আস্তে ধাক্কা দিয়ে বললেন, মলি মলি, অনেক বেলা হয়ে গেছে মা, উঠে পড়। কোনো সাড়া নেই। নিহার মলির পাশের ঘরে শুতো, 2 ঘরের মধ্যে যাওয়া আসার দরজা আছে। অতুল সিংহ সেই দরজা দিয়ে মেয়ের ঘরে এসে দাঁড়ালেন। মলি বিছানায় শুয়ে, তার শোয়ার ভঙ্গিটা অতুল সিংহের ভালো মনে হলো না। তিনি মেয়ের কাছে এসে একটু ঝুঁকেই চিৎকার করে উঠলেন। ডাক্তার এলো, পাড়ার ডাক্তার, জানিয়ে দিল মলি আর বেঁচে নেই। তারপর থানায় খবর এলো, আমরা গেলাম, আমাদের করণীয় সব করলাম। এখানে পারিজাত বক্সি বাধা দিয়ে প্রশ্ন করল, অতুল সিংহের বাড়িতে কে কে থাকে? অতুল সিংহ, মেয়ে মলি, বোন নিহার, বাইরের লোকের মধ্যে একজন রান্নার লোক, একটি ঝি, একজন ড্রাইভার, ড্রাইভার নেপালি, নাম জং বাহাদুর, সে আউট হাউসে থাকে। পোস্টমর্টেম রিপোর্টটা একবার দেখতে পারি? এই তো ফাইলই আছে। মহিমরুদ্র গোটা ফাইলটা পারিজাত বক্সির দিকে এগিয়ে দিলেন। পারিজাত বক্সি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। শুধু পোস্টমর্টেম রিপোর্টই নয়, সকলের জবানবন্দি। এই সময় মহিম বেরিয়ে গেলেন, ওপরেই তার কোয়ার্টার, সেখানে উঠে গেলেন। একটু পরে যখন নেমে এলেন, তখন পারিজাত বক্সির ফাইল পড়া শেষ, তিনি 2 হাত কপালে চেপে চুপচাপ বসে আছেন। মহিমরুদ্র পিছনে হাতে ট্রে নিয়ে একজন চাকর ঢুকল, ট্রের উপর প্লেটে লুচি তরকারি, ধুমায়মান চায়ের কাপ। পায়ের আওয়াজে পারিজাত বক্সি মুখ তুলে দেখলেন, দেখেই চেঁচিয়ে উঠলেন, আরে এ সময় একই করেছেন? মহিমরুদ্র হাসলেন, আমাদের আবার সময় অসময়, নিন মুখে তুলুন। খেতে খেতে পারিজাত বক্সি প্রশ্ন করলেন, আচ্ছা ওই মেয়েই তো অতুল সিংহের সম্পত্তির একমাত্র অধিকারিণী ছিল, তাই না? মহিমরুদ্র ঘাড় নাড়লেন, হ্যাঁ তাই, সব হত্যাকাণ্ডের পিছনে একটা মোটিভ থাকে। এক্ষেত্রে মলির মৃত্যুতে লাভবান কে হবে? মানে? মানে মলি না থাকলে অতুল সিংহের সম্পত্তি কার পাবার সম্ভাবনা? মহিমরুদ্র প্রশান্ত হাসলেন, সেদিকটা যে আমি ভাবিনি তা মনে করবেন না, খোঁজ নিয়ে জানলাম অতুল সিংহের ভাইপো সম্পত্তি পেতে পারে, কিন্তু সে থাকে পাটনায়, ব্যবসা করে, আজ 2 বছর এদিকে আসেনি। ঠিক আছে, খাওয়া শেষ করে পারিজাত বক্সি উঠে দাঁড়ালেন, আজ বিকেলে একবার অতুল সিংহের সঙ্গে দেখা করতে চাই, সুবিধা হবে? মহিম বললেন, আলবাত হবে,
কটা নাগাদ? ধরুন 5টা 5:30। ঠিক আছে, আপনি 4:30 নাগাদ এখানে চলে আসুন, একসঙ্গে যাওয়া যাবে। আমি বলে দিয়েছি আমার হুকুম ছাড়া ও বাড়ির কেউ শহরে যেতে পারবে না। পারিজাত বক্সি চলে এলেন। খাওয়া দাওয়ার পর নিজের লাইব্রেরিতে বসে টক্সিন সম্বন্ধে মোটা মোটা গোটাচারেক বইয়ের পাতা উল্টালেন। গোটা তিনেক ফোন করলেন। যখন ভবানীপুর থানায় পৌঁছলেন তখন কাঁটায় কাঁটায় 4:30। মহিমরুদ্র তৈরি হয়েই অপেক্ষা করছিলেন, পারিজাত বক্সির মোটরে এসে উঠলেন। সাদা রঙের আধুনিক ডিজাইনের বাড়ি, সামনে বাগান, বড় লোহার গেট। মোটর গেট পার হয়ে ভিতরে গিয়ে ঢুকল। কলিং বেল টিপতেই একটি লোক এসে দাঁড়ালো। মহিমরুদ্রকে দেখেই তার মুখ শুকিয়ে গেল। বোঝা গেল এর আগে জেরায় জেরায় জেরবার হয়েছে। বাবু আছেন? আগে হ্যাঁ। খবর দাও, আমরা একটু দেখা করতে চাই। চাকর ভিতরে গিয়ে একটু পরেই বেরিয়ে এলো। আসুন। চাকরের পিছনে পিছনে দুজনে বসবার ঘরে এলো। মেঝের উপর দামি কার্পেট, বৃহৎ আকারের সোফা সেট, সুদৃশ্য পেলমেট। শুধু গৃহস্বামীর অবস্থা নয়, তার রুচিরও নিদর্শন। একটু পরেই অতুল সিংহ ঘরে ঢুকলেন। মাথায় কাঁচায় পাকায় মেশানো চুল, চোখে হাই পাওয়ারের চশমা, হাতে লাঠি, বিষণ্ন মুখের চেহারা, ভদ্রলোক যেন বিধ্বস্ত। মহিমরুদ্র পারিজাত বক্সির পরিচয় দিতেই অতুল সিংহ এগিয়ে এসে পারিজাত বক্সির দুটো হাত আঁকড়ে ধরলেন। আপনার কথা খুব শুনেছি, আপনি আমার মেয়ের মৃত্যুর ব্যাপারটার একটা কিনারা করে দিন। ফুলের মতন মেয়ে, তারে সর্বনাশ কে করবে? মেয়েকে আর ফিরে পাবো না জানি, কিন্তু তবু আততায়ীকে আমি চিনতে চাই। অতুল সিংহ যে খুব উত্তেজিত হয়ে পড়েছেন সেটা তার কথাবার্তাতেই বোঝা গেল। পারিজাত বক্সি চাপা অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আপনার কাকে সন্দেহ হয়? আমার কাকে সন্দেহ হবে? নিজের কপাল ছাড়া আমি কাউকে দায়ী করি না। আপনার ভাইপোর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ভাইপো মানে সুনীল, সে পাটনায় থাকে, তার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, এমনকি চিঠিপত্রেও নয়। তিনি তো ব্যবসা করেন? হ্যাঁ, শুনেছি ঠিকাদারি ব্যবসা। আপনাকে একটা নির্মল প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। এখন যা অবস্থা, আপনার অবর্তমানে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক তো সুনীলবাবুই হবেন। তখনই অতুল সিংহ কোনো উত্তর দিলেন না, লাঠির উপর মুখ রেখে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, আইন অনুসারে অবশ্য তাই হবার কথা, কিন্তু তা হবে না। আমি স্থির করেছি আমার সব কিছু আমি এক ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করে যাব। ভাইপোকে বঞ্চিত করবেন? পারিজাত বক্সির এ প্রশ্নের উত্তরে অতুল সিংহ নিজের দুটো হাত জোর করে বলল, মাফ করবেন, এ নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। পারিজাত বক্সি আর মহিমরুদ্র দৃষ্টি বিনিময় করলেন। তারপর পারিজাত বক্সি বললেন, একবার নিহার দেবীর সঙ্গে কথা বলতে চাই। অতুল সিংহ বাইরের দিকে মুখ ফিরিয়ে ডাকলেন, ভুবন, ভুবন। ভুবন বোধহয় কাছাকাছিই ছিল, শুকনো মুখে এসে দাঁড়ালো। বাবু, পিসিমাকে একবার আসতে বল। মিনিট 15 পরেই নিহার এসে দাঁড়ালো। বয়সের তুলনায় অনেক শক্ত সমর্থ চেহারা, ফিনফিনে ধুতি, সরু কালো পার, ধবধবে সাদা ব্লাউজ, শোকার্ত কিন্তু একেবারে মুশড়ে পড়া নয়। ঘরের মধ্যে ঢুকে একবার মহিমরুদ্রের দিকে আর একবার পারিজাত বক্সির দিকে দেখল। কোণের একটা চেয়ার দেখিয়ে পারিজাত বক্সি বললেন, বসুন। নিহার বসল কোলের ওপর দুটো হাত রেখে। পারিজাত বক্সি প্রশ্ন করলেন, আপনি তো মলির পাশের ঘরেই থাকতেন। পাশের ঘর কেন বলছেন বলুন? একই ঘর, মাঝখানে শুধু একটা কাঠের পার্টিশন। ভালো, মলি কিভাবে মারা গেল তা আপনি কিছু টের পাননি? একেবারেই না। সেদিন মলির কাছে কে কে এসেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে, বই কি, দাদা আর আমি তো গেছি, ভুবন আর জং বাহাদুরও একবার গেছে।
বাইরের কেউ? না, বাইরের কেউ আসেনি। ভুবন কেন গিয়েছিল? ওভালটিন দিতে। মলি ঘুমোচ্ছে দেখে ওভালটিন ফিরিয়ে নিতে গিয়েছিল। আর জংবাহাদুর? জংবাহাদুর মোটরে করে অপেক্ষা করছিল, ভোরবেলা মলি বেড়াতে যায়, তার দেরি দেখে খোঁজ করতে এসেছিল। আচ্ছা নিহার দেবী, শুনেছিলাম মলির ঘরের দরজা বন্ধ ছিল, এরা ভিতরে গেল কি করে? আমার ঘরের মধ্য দিয়ে। আমি খুব ভোরে উঠে ঠাকুর ঘরে যাই, আমার দরজা খোলাই থাকে। আপনি তো শুনেছেন মলির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। দাদার কাছে শুনলাম। এদের উপর আপনার সন্দেহ হয়? মোটেই না। এরা প্রায় বাড়ির লোকের মতন। ভুবন বহু বছর রান্নার কাজ করছে, ড্রাইভার জংবাহাদুরও খুব বিশ্বাসী। মহিম রুদ্রের দিকে ফিরে পারিজাত বক্সি জিজ্ঞাসা করল, একজন ঝি আছে না এ বাড়িতে? নিহার উত্তর দিল, শোভার মা? ঠিকই, ঝি। সে দুবেলা বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে চলে যায়, তাকে এখন পাওয়া যাবে না। পারিজাত বক্সি উঠে দাঁড়ালেন, আজ তাহলে চলি, দরকার হলে পরে একদিন আসব। মহিম রুদ্র জিজ্ঞাসা করল, ভুবন আর জংবাহাদুরের সঙ্গে কথা বলবেন না? আজ থাক, অন্য একটা কাজ আছে। পারিজাত বক্সি বেরিয়ে এলেন, পিছন পিছন মহিম রুদ্র। দরজা পার হতে গিয়েই পারিজাত বক্সি সামলে নিলেন, আর একটু হলেই হোঁচট খেতেন। ছোট আকারের কুকুর চৌকাঠের পাশে শুয়ে, কুচকুচে কালো কুণ্ডলি পাকানো লোম, ঠিক যেন কালো তুলোর বস্তা, এত বড় বড় লোম যে চোখগুলোও ঢাকা পড়ে গেছে। বেশ কুকুরটি তো? পারিজাত বক্সি কুকুরের উপর ঝুঁকে পড়লেন। অতুল সিংহ বললেন, রুবি মলির খুব ফেভারিট ছিল, ওর কাছেই থাকত, ওই ওর দেখাশোনা করত। মলি চলে যাবার পর থেকে বেচারি কীরকম নিঝুম হয়ে গেছে। পারিজাত বক্সি রুবির লোমে হাত বোলাতে বোলাতে একবার ভ্রু কুঞ্চিত করলেন, তারপর বললেন, মনে হচ্ছে খুব শক্ত হয়েছে, চলুন যাই। পারিজাত বক্সি বাড়ি গেলেন না, ভবানীপুর থানায় এসে নামলেন। মহিম রুদ্রকে বললেন, মিস্টার রুদ্র, আপনাকে একটা কাজ করতে হবে। কি? কাল অতুল সিংহ আর নিহার দেবীকে কোনো ছুতোয় থানায় ডেকে এনে ঘন্টা দুয়ে কথাবার্তায় আটকে রাখতে হবে। কারণ? কারণ আমি একবার ওদের ঘরগুলো সার্চ করতে চাই। সে তো সোজাভাবেই হতে পারে। তা হয়তো পারে, কিন্তু এটা আমি ওদের জানতে দিতে চাই না। পারবেন তো? না পারার কি আছে, কিন্তু বাড়িতে তো আরও লোক থাকবে, ভুবন আর জংবাহাদুর তো। হ্যাঁ, অতুল সিং আর নিহার দেবী নিশ্চয়ই মোটরে আসবেন, জংবাহাদুর সঙ্গেই থাকবে, ভুবনকে আমি ম্যানেজ করে নেব। তাই ঠিক হলো। পরের দিন মহিম রুদ্র অতুল সিংকে ফোন করল, নিহার দেবীকে নিয়ে দুপুরের দিকে একবার আসতে হবে। আবার কি হলো? এলে জানতে পারবেন। জংবাহাদুরকেও আনবেন, মোটরে যখন যাব তখন জংবাহাদুর তো সঙ্গে থাকবেই। ঠিক আছে, 12টা নাগাদ যাব। খবরটা মহিম রুদ্র পারিজাত বক্সিকেও ফোনে জানিয়ে দিল। ঠিক 12:30, পুলিশের পোশাক পরা পাকানো গোপ, চোখে কালো চশমা এক ভদ্রলোক অতুল সিংহের বাড়িতে ঢুকলেন। কে? ভুবনের প্রশ্নের উত্তরে লোকটা বললেন, আমি থানা থেকে আসছি, অতুলবাবু তাঁর শোবার ঘরের টেবিলে একটা কাগজ ফেলে গেছেন, সেটা নিতে এসেছি, আসুন। ভুবন লোকটিকে নিয়ে অতুলবাবু শোবার ঘরে ঢুকল। কোন কাগজ? ভুবন আর কথা বলতে পারল না, লোকটা তার নাকে একটা রুমাল চেপে ধরল, শরীর ঝিমঝিম করে উঠল, দু চোখে অন্ধকার দেখে মেজের উপর লুটিয়ে পড়ল। লোকটা দ্রুত পায়ে নিহারের শোবার ঘরে ঢুকে খাটের তলা থেকে দুটো সুটকেস টেনে বার করলেন, পকেট থেকে চাবির গোছা বের করে একটার পর একটা লাগিয়ে দুটো সুটকেসই খুলে ফেললেন। খুঁজে খুঁজে কাগজপত্রগুলো পড়তে লাগলেন, তারপর এক সময় নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। বিকালের দিকে অতুল সিংহ আর নিহার থানা থেকে ছাড়া পেলেন। কেন যে ডেকেছিল বুঝতেই পারলেন না, মামুলি কতকগুলো প্রশ্ন। বাড়ি ফিরতেই ভুবন হাউ করে উঠল, সর্বনাশ হয়ে গেছে বাবু, ডাকাতি হয়ে গেছে। সে কী রে? ভুবন সব বলল। কি হারিয়েছে, খোঁজাখুঁজি শুরু হলো, অতুল সিংহের একটা ঘড়ি পাওয়া গেল না, আর সব ঠিক আছে। আশ্চর্য কাণ্ড, তুচ্ছ দামের একটা ঘড়ির জন্য এত কাণ্ড।
নিহার নিজের আলমারি সুটকে সব খুঁজে দেখল, না কিচ্ছু হারায়নি, সব ঠিক আছে। দিন চারেক পর নিহারি বলল, দাদা মলি যাবার পর থেকে রুবিটা যেন কেমন মন মরা হয়ে গেছে, ভালো করে খায় না, কেবল খাবার উপর মুখ রেখে চুপ করে শুয়ে থাকে। অতুল সিংহ উত্তর দিলেন, রুবি মলিকে খুবই ভালোবাসত, কুকুরটা বাঁচলে হয়। তুমি একবার ডেকে আদর করো। ডাকবো? অতুল সিংহ বাইরের দিকে চোখ ফিরিয়ে ডাকলেন, রুবি রুবি এদিকে আয়। রুবি চৌকাঠের কাছেই শুয়েছিল, প্রভুর ডাকে প্রথমে মুখ তুলে দেখল, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। আয় আয়। অতুল সিংহ সামনের দিকে ঝুঁকে পড়লেন, রুবি আরও এগিয়ে এলো, মুখ তুলে আবার দেখল, তারপর লাফিয়ে অতুল সিংহের কোলে উঠে পড়ল। তার লোমের উপর হাত বোলাতে বোলাতে অতুল সিংহ চমকে উঠলেন, এ কী রে কী হয়েছে? লোমগুলো সরাতে গিয়েই অতুল সিংহ থেমে গেলেন। বাইরের জানালার পারিজাত বক্সিকে দেখা গেল, অতুলবাবু সাবধান। অতুল সিংহ চমকে উঠতেই রুবি তার কোল থেকে লাফিয়ে নিচে নেমে পড়ল, সঙ্গে সঙ্গে পাশের ঘরে নিহারের আর্তনাদ। অতুল সিংহ ছুটে পাশের ঘরে গিয়ে দেখলেন মহিম রুদ্র দাঁড়িয়ে, দুজন পুলিশ নিহারের দুই পাশে। কি হলো? অতুল সিংহ চেঁচিয়ে উঠলেন, এদিকে আসুন আমি বলছি। অতুল সিংহ ফিরে দেখলেন পারিজাত বক্সির কোলে রুবি। মহিম রুদ্র নিহারকে নিয়ে জিপে উঠলেন। অতুল সিংহ পারিজাত বক্সিকে নিয়ে বসবার ঘরে এলেন। প্রথমে একটা জিনিস আপনাকে দেখাই। পারিজাত বক্সি রুবির লোমগুলো ফাঁক করে দেখালো, খুব সরু একটা ফিতে দিয়ে বাঁধা একটা কাঠের বাক্স। সেই বাক্সের মধ্যে হাইড্রোসায়ানিক গ্যাস ভরা। যেই রুবিকে কোলে নেবে সেই কৌতূহলের বশবর্তী হয়ে বাক্সের ডালাটা খুলবে আর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। এইভাবেই আপনার মেয়ে মলির মৃত্যু হয়েছে। কিন্তু কে এ কাজ করলে? যে করেছে মহিমবাবু তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। আমি ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন, আমি তাহলে বুঝিয়ে বলছি। নিহার দেবী আপনার সম্পর্কে বোন, তার অতীত জীবন খুব একটা কলঙ্কমুক্ত নয়। তার সঙ্গে আপনার ভাইপো সুনীলবাবুর খুব ঘনিষ্ঠ যোগাযোগ। সেলাইয়ের ক্লাসে যাবার নাম করে নিহার দেবী যে বাইরে যেতেন তা শুধু সুনীলবাবুর সঙ্গে দেখা করার জন্য। ডাকাত সে যে একবার এ বাড়িতে হানা দিয়েছিলাম, নিহার দেবীর বাক্স তল্লাশি করে দুটো চিঠি উদ্ধার করেছি। অবশ্য পাছে নিহার দেবী সন্দেহ করেন বলে সে চিঠি দুটো আমি নিয়ে যাইনি, শুধু ফটোস্ট্যাট কপি করে নিয়েছি। এই হাইড্রোসায়ানিক গ্যাসের যোগানটা সুনীলবাবুই দিয়েছিলেন, প্রয়োগ পদ্ধতিও তার। অতুল সিংহ প্রশ্ন করলেন, কিন্তু এর আগে পুলিশ তো সব কিছু সার্চ করে গেছে, তখন তারা এই চিঠি দুটোর সন্ধান পায়নি? তখন নিহার দেবী চিঠি দুটো সরিয়ে ফেলেছিলেন, তারপর পুলিশের হাঙ্গামা মিটে যেতে চিঠি দুটো আবার বাক্সে রেখে দিয়েছিলেন। এ চিঠি দুটোই তার পরম অস্ত্র। এ দুটো চিঠির ভয়ে সুনীলবাবু তার প্রতিশ্রুত টাকা নিহার দেবীকে দেবেন। তারপর যখন সুনীলবাবুর কাছে খবর পেল আপনি সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেবেন, তখন আপনাকে সরাবার প্রয়োজন হলো। দানপত্র করার আগে আপনার মৃত্যু হলে উত্তরাধিকার আইন মাফিক সম্পত্তি সুনীলবাবুর পাবার পথে কোনো বাধা থাকবে না। সেই জন্য রুবিকে আপনার কোলে তুলে দেবার ব্যবস্থা করা হয়েছিল। স্কাউন্ড্রেল! তার কি ব্যবস্থা করেছেন আপনারা? আজ সকালে বিহারের পুলিশ সুনীলবাবুকে গ্রেপ্তার করেছে, এতক্ষণে বাংলার দিকে রওনা হয়ে গেছে। অতুল সিংহ পারিজাত বক্সির দুটো হাত আঁকড়ে ধরলেন, আপনি এক গভীর ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচিয়েছেন, আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। পারিজাত বক্সি মুচকি হাসলেন, চলি অতুলবাবু, একবার থানায় যেতে হবে, মহিমরুদ্র অপেক্ষা করছেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার কথা হবে পরের পর্বে।